উমা বিদায়ের পরে সোমবার জেলাগুলিতে অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুজো কার্নিভাল। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলার বাসিন্দারা মেতে উঠলেন এই কার্নিভালকে কেন্দ্র করে। একাধিক জেলায় গত বছর থেকেই বেড়েছে পুজোর সংখ্যা। কলকাতায় দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে 15ই অক্টোবর। তার আগে জেলায় জেলায় হয়ে গেল পুজো কার্নিভাল। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গেই বাঁকুড়া শহরেও বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজো কার্নিভালের আয়োজন হয়েছিল। সোমবার বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর তীরবর্তী সতীঘাটে নীল সাদা বেলুন উড়িয়ে কার্নিভালের উদ্বোধন করলেন জেলা শাসক শিয়ান এন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক নকুল মহতা, এছাড়া জেলা পুলিশ সুপার ভৈরব তিওয়ারি, জেলা পরিষদের সভাধিপতি অনসুয়া রায়, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার, শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বাঁকুড়ায় কার্নিভাল উপলক্ষে রাস্তা জুড়ে আলপনা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছিল প্রশাসন। এদিন শহরের বাইপাস রোডের জুন বেদিয়া মোড় থেকে সতীঘাট পর্যন্ত বাঁকুড়া এবং খাতড়া মহকুমা এলাকার মোট 22টি পুজো কমিটি যোগ দেয় কার্নিভালে। সঙ্গে ছিলেন জেলা প্রসার প্রকল্পের লোকশিল্পীরা, স্বস্তিকা ড্যান্স গ্রুপ, এছাড়াও জেলা প্রশাসন, জেলা পুলিশ, বাঁকুড়া পৌরসভার বিশেষ ট্যাবলোর পাশাপাশি পুলিশের উইনার্স টিমের সদস্যরাও। অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরেও আলাদাভাবে পুজো কার্নিভালের আয়োজন করে প্রশাসন। শহরের রাসমঞ্চ থেকে যদু ভট্ট মঞ্চ পর্যন্ত প্রথম বর্ষের এই কার্নিভালে ওই মহকুমা এলাকায় বাছাই করা 20টি পুজো নির্দিষ্ট কার্নিভালে যোগ দেয়। দক্ষিণ দিনাজপুর জেলাতেও অনুষ্ঠিত হল দুর্গাপুজো কার্নিভাল। বালুরঘাট স্টেডিয়াম এলাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মৈত্র, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, পাশাপাশি অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতিটি পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জেলা শিল্প সংস্কৃতি থেকে শুরু করে সমাজ সচেতনতার একাধিক বিষয় তুলে ধরা হয় কার্নিভাল শোভাযাত্রায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয় এই দিন। গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে আয়োজিত হয় দুর্গাপুজো কার্নিভাল 2024। শিলিগুড়িতে দুর্গাপুজো কার্নিভালে এবছর মোট 13টি পুজো কমিটি অংশগ্রহণ করেছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্ধ্যে থেকে চলে পুজোর কার্নিভাল। উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুলিশ কমিশনার সি সুধাকর এবং বিশিষ্ট অন্যান্য অতিথিবর্গ। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে 2024 শিলিগুড়ির পুজো কার্নিভালের সূচনা হয়। অন্যদিকে কার্নিভালের অনুষ্ঠান দেখতে মহাত্মা গান্ধী চক সহ হিলকাট রোডে শহরবাসীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। পাশাপাশি হাওড়াতেও পুজো কার্নিভালের একই চিত্র ধরা পড়ল। সব মিলিয়ে জেলায় জেলায় জমজমাট কার্নিভাল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।